নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। গোটা জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হলো পবিত্র ঈদুজ্জোহা। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে খুনকোন নগরের বাঙালি চিত্রশিল্পী। আসছে বিস্তারিত খবরে। আজ পবিত্র ঈদুজ্জোহা। চুঁচুড়া, পান্ডুয়া ও ফুরফুড়া সহ বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উদ্যোগে মহাসাড়ম্বরে নামাজ পাঠ সহ পালিত হল ঈদুজ্জোহা উৎসব। এদিন চুঁচুড়া কারবালা মাঠে নামাজ পাঠ করলেন চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির। আজ পবিত্র ঈদুজ্জোহা, মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় প্রধান উৎসব। ঈদুজ্জোহা উপলক্ষে আজ চুঁচুড়ায় সব থেকে বড় নামাজ পাঠ অনুষ্ঠিত হয় কারবালার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে। সকাল 8টায় নামাজ পাঠ শুরু হয়। নামাজ পাঠ করান কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাজি শেখ মৌলানা মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব। কয়েক হাজার মানুষ এখানে নামাজ পড়েন। এই নামাজ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবির, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। অসিত বাবু সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়ে বলেন, আমার বিধানসভার সমস্ত মানুষকে আজকে ঈদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং যারা আমার গুরুজন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই। আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাক, সুখে থাক, আনন্দে। অন্যদিকে উল্লেখযোগ্য হল এখানে আজ নামাজ পাঠ করেন চন্দননগর কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবির। এসেছেন যারা আসতে পারেননি, যারা মা বোনেরা বাড়িতে রয়ে গেছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল্লাহ, সবাই শান্তি বজায় রাখুন আর দেশের আইন মেনে চলুন। আপনার যে আনন্দ, সবের যে আনন্দ, সেটা অন্য লোকের কোনো ক্ষতির কারণ বা দুঃখের কারণ না হয়, সেটা সবাইকে লক্ষ্য রাখার জন্য। অপরদিকে এই উপলক্ষে পুরনো বছরগুলির মতো এবারও পান্ডুয়ার কলবাজার এলাকায় নামাজ পাঠের উদ্দেশ্যে জড়ো হয় হাজার হাজার মুসলিম ভাইরা। এদিন কলবাজারে জিটি রোডের উপর সকাল 8টায় নামাজ পাঠ শুরু হয়। উপস্থিত মৌলানা নামাজ পাঠ করান। সকালে এই উপলক্ষে জিটি রোডে যান চলাচল বন্ধ রাখা হয়। নামাজের এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া পুলিশি ব্যবস্থা মোতায়েন ছিল। অন্যদিকে চণ্ডীতলা ফুরফুরা শরীফে ঈদুজ্জোহা উপলক্ষে জেলা তথা জেলার বাইরে থেকেও বহু মানুষ এসে নামাজ পাঠ করেন। নামাজ শেষে সকলে কোলাকুলিতে মেতে ওঠেন। আজ পবিত্র ঈদুল আজহা, সারা বিশ্বের মানুষের সাথে আমাদের পশ্চিমবাংলার পশ্চিম সম্প্রদায়ের মানুষ এই ত্যাগের উৎসব ঈদুল আজহা উদযাপন করছে। আজ আমাদের ফুরফুরা শরীফেও বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। এই উৎসব মূলত আত্মত্যাগের উৎসব। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষায় ফেলেছিল, তার সবথেকে প্রিয় বস্তুকে আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়া, সেখানে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সেই প্রথা থেকেই সারা বিশ্বে আজ চলে আসছে এই কুরবানির দিনে আত্মত্যাগের অনুষ্ঠান। চুঁচুড়া থেকে অমিত কর্মকার, পান্ডুয়া থেকে সন্দীপন মিত্র এবং ফুরফুরা শরীফ থেকে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোঘাটের নকুণ্ডা পঞ্চায়েতের কোটা এলাকায়। নকুণ্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত চানকের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আবারও বোমাবাজির ঘটনা ঘটলো গোঘাটের নকুণ্ডা পঞ্চায়েতের কোটা এলাকায়। ফের বোমাবাজির ঘটনা ঘটল নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের শাসক দলের প্রধান সঞ্জিত চানকের বাড়িতে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, গভীর রাত্রে দুষ্কৃতীরা হঠাৎই বাড়িতে পরপর দুটি বোমা মারে। ঘুমন্ত অবস্থায় আওয়াজ শুনে উঠে পড়ে সঞ্জিত বাবুর বাড়ির লোকজনেরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে সকলেই।
প্রতিবেশীদের ঘুম ভেঙে যায় বোমের আওয়াজে। চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বাইরে বেরিয়ে আসতেই তারা লক্ষ্য করে গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সঞ্জীব বাবু গোখাট থানায় ফোন করেন। ঘটনাস্থলে পুলিশ এসে সকলকে আশ্বস্ত করে। যদিও এ ঘটনা সম্পর্কে সঞ্জীব বাবু বলেন, কে বা কারা এ ধরনের ঘটনা ঘটালো তা আমার ধারণা নেই, আমি কাউকেই চিনতে পারিনি। রাতে 12:20 নাগাদ হঠাৎ বোমের আওয়াজ পাই, বোমের আওয়াজ পেয়ে উঠে পড়ি। উঠে দেখি গোটা বাড়ি এবং বাড়ির পার্শ্ববর্তী এলাকা ধোঁয়ে ভর্তি, কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরে প্রশাসনকে জানাই, নেতৃত্বদেরকেও জানাই। প্রশাসন কিছুক্ষণ পরে আসে, আসার পরে গেটের দরজা খোলা হয়, হওয়ার পরে চারদিক ঘুরে দেখে কাউকে দেখতে পায়নি। এবং এই আতঙ্কে আমার বাবা খাটে দাঁড়িয়ে পড়ে, দাঁড়ানোর পরে পাখাতে মাথা কেটে যায় এবং প্রশাসনের দ্বারাই ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করা হয়, মাথায় সেলাই দিতে হয়। এবং আমার বাড়ির পাশে একটু দূরেতেও বোম ফাটানো হয়, সে বোম পড়েছিল, ফাটেনি, একটা বোম একটা ফেটেছিল, মোট তিনটে বোম দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাঠে বীজ রুইতে যাওয়ার পথেই বজ্রাঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম মহাদেব বাউল দাস। ঘটনায় শোকের ছায়া পান্ডুয়া থানা এলাকায়। মাথায় করে জমিতে বীজ নিয়ে যাওয়ার সময় মাথায় বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম মহাদেব বাউল দাস, বয়স 28 বছর। ঘটনাটি পান্ডুয়া ব্লকের বেলুন থামাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্দ্রহাটি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কাকার সাথে মাথায় করে জমিতে বীজ নিয়ে যাচ্ছিল চাষ করার জন্য। মাঠ দিয়ে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে যায়, সাথে মাঝে মাঝে বাজও পড়ছিল। তখনই হঠাৎ করে মহাদেব বাউল দাসের উপর বাজ পড়ে যায়। তড়ি ঘড়ি তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যে ভাইপোকে বললাম, ভাইপো জল পড়ছে একটু দাঁড়িয়ে যাও, বলছে না কাকা আমি বীজটা ফেলে দিয়ে আবার বীজ আনতে যাবো। এবার বীজ নিয়ে যেতে নাকি তখন ওই চিকুর হল না, ওরা করে ডাকলো একটা মা নেট ডাকলো, আর সঙ্গে সঙ্গে ভাইপো ওখানেই মারা গেছে। হ্যাঁ ছেলে কখন হয়েছিল ওটা? এটাই আধ ঘন্টা আগে, আধ ঘন্টা 40 মিনিট। হ্যাঁ সাড়ে নটা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ভারত মাতা সেবা সমিতির ভারত মাতার পুজো উপলক্ষে চুচুড়া সায়রার মোড়ে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আমরা সবাই ভারতীয়, ভারতের মধ্যে একটা রাজ্যকে কেন আলাদা করে রাখা হবে? বাইরে থেকে জমি কিনে যদি কাশ্মীরে কেউ ব্যবসা করলে সেখানকার মানুষ কাজ পাবে, আর কাজ পেলেই সন্ত্রাসবাদীরা পাকিস্তানের মদতে সামান্য পয়সার বিনিময়ে কাশ্মীরিদের দিয়ে পাথর ছড়াতে পারবে না। সেজন্যই দীর্ঘদিন ধরেই আমরা কাশ্মীরে 370 ধারার বিরোধী, আর এবারে জনতার রায়ে দেশে একটি বলিষ্ঠ সরকার হওয়ায় আমরা 370 ধারা তুলে দিলাম। এবার ভূস্বর্গ আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এদিন চুচুড়ায় এসে সাংবাদিকদের প্রশ্নের এমনই মত প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। রবিবার চুচুড়ার সায়রার মোড়ে ভারত মাতার সেবা সমিতির উদ্যোগে আয়োজিত ভারত মাতার পুজোতে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দুজনকে দেখতেই এদিন ভিড় উপচে পড়ে সায়রার মোড়ে। মঞ্চে উঠেই কয়েক কলি গেয়ে জনতার হাততালি কুড়ন বিজেপির এই গায়ক সাংসদ। মুখ্যমন্ত্রীর করমুক্ত পুজোর দাবিতে আন্দোলনে নামা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুজোটা তৃণমূলের নয়, দুর্গাপুজো আপামর বাঙালির। কিছু কিছু পুজোতে কাঠমানি ব্যবহার হতো, সারদার কোটি কোটি টাকায় পুজো হতো, অথচ পয়সার অভাবে রাস্তাঘাট ভাঙা থাকতো, সেসব এখন বন্ধ হবে। অন্যদিকে এদিন দুর্গাপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে বাবুল সুপ্রিয়র বক্তব্য, ওসব ছোটখাটো ব্যাপার, আর সেখানে কোনো গেরুয়া চেয়ার ছোড়া হয়নি, ছোড়া হয়েছে লাল চেয়ার। যদি দু একটা লাল চেয়ার ভাঙে তা ভাঙুক না। দেখুন, করমুক্ত পুজো মানে এখন ওটা কাঠমান্ডিরই একটা কন্টিনিউশন, কিন্তু আজকে পুজোর মঞ্চে আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি। আজকে কোনো রাজনৈতিক কমেন্ট করবো না, আমরা চিরকাল চাঁদা তুলে পুজো করি, চাঁদা তুলে 10-12 টাকা করে তুলে চাঁদা তুলে পুজো করি। কিন্তু যদি যেটা আমরা বেশ কয়েক বছর ধরে দেখেছি যে চিটফান্ডের টাকায় কোটি কোটি টাকায় চিটফান্ডের টাকায় মা দুর্গার পূজা হয়েছে,
সেক্ষেত্রে কিছু নিয়মকানুন তো আমাদের মানতে হবে, সেটা আমরা সবাই এই দেশের মানুষ, আমাদের একটা ট্যাক্স স্ট্রাকচার আছে, সেই জন্য নিয়ম অনুযায়ী যেরমভাবে হওয়া উচিত সেরমভাবেই হবে। এর জন্য আন্দোলন করানো আমার কোনো দরকার নেই। আমার মনে হয় দিদির যদি কোনো বক্তব্য থাকে তাহলে উনি ঠান্ডা মাথায় যদি দিল্লিতে গিয়ে এটা নিয়ে আলোচনা করতে চান কোনোরকম, নিশ্চয়ই করতে পারেন। এর জন্য আন্দোলন আবার কী আছে? দুর্গাপুজো তো তৃণমূল কংগ্রেসের নয়, দুর্গাপুজো তো তৃণমূল কংগ্রেসের নয়, দুর্গাপুজো তো বাঙালি, বাংলার মানুষের, সারা পৃথিবীর বাঙালিরা করে। কাজে এখানে তৃণমূল আন্দোলন করার তো কিচ্ছু নেই। কাটমানি নিয়ে যারা পুজো করে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষই ক্ষিপ্ত, তারা একটা মানুষের উন্নতি হচ্ছে না, রাস্তা ভাঙা, সেখানে কোটি কোটি টাকা দুর্গাপুজোয় খরচা হচ্ছে, সেখানে কোথাও একটা মানুষের মনে একটা একটা কী বলবো একটা খুব দানা বাঁধে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে যদি কোনো প্রবলেম থাকে সেটা আলোচনা করে করা যেতেই পারে। এই যদি আন্দোলন করার কোনো দরকার নেই, আসলে ইস্যু না থাকলে অনেক সময় বিনা কারণে আন্দোলন করতে হয়, দিদি সেটাই করছে। ছোট রিপোর্ট হুগলি আজকে। ১০০তম ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিনের শুভ উদ্বোধন করলেন চিত্তরঞ্জন কারখানার জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার মিশ্র। এদিন ডানকুনি ইউনিট থেকে ১০০তম রেল ইঞ্জিন জাতির উদ্দেশ্যে সবুজ পতাকা সংকেত দিয়ে রওনা করানো হয়। ১০০তম ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিনের শুভ উদ্বোধন করলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার মিশ্র। এদিন ডানকুনি ইউনিট থেকে ১০০তম রেল ইঞ্জিন জাতির উদ্দেশ্যে সবুজ পতাকা সংকেত দিয়ে রওনা করান। ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ডানকুনিতে শিলান্যাস করেছিলেন ডানকুনির এই ইউনিটটি। এরপর ২০১৪ সাল থেকে শুরু হয় ডানকুনিতে ইউনিটের কাজ। গত সাড়ে তিন বছরে মোট ১০০টি ইলেকট্রিক ইঞ্জিন বের হয়েছে এই কারখানা থেকে। এই মুহূর্তে এই কারখানা থেকে মাসে দুটি থেকে তিনটি নতুন ইঞ্জিন বের হয়ে ছুটছে রেল লাইন দিয়ে। বর্তমানে এক একটি ইঞ্জিন তৈরি করতে প্রায় ৯ কোটি টাকা খরচ করছে। এই ইউনিটে মোট ৩৫০ জন কর্মী রয়েছে। ২০১৬ में काम शुरू होने के बाद 2016-17 के वित्तीय वर्ष में 12 लोकोमोटिव, 17-18 के वित्तीय वर्ष में 25 लोकोमोटिव, 18-19 के वित्तीय वर्ष में 50 लोकोमोटिव बना के, और आज हमारा 100वां लोकोमोटिव यहां से प्रस्थान करेगा। और जैसा कि आप जानते हैं किसी भी नई यूनिट के लिए 100 का अंक बहुत ही शुभ अंक होता है, तो उस क्षण को यादगार बनाने के लिए हम सब लोग यहाँ एकत्रित हुए हैं। और प्रसन्नता की बात यह है कि ये सारा काम दानकुनी का जो मोस्ट मॉडर्न हमारा यूनिट है, ये करीब करीब 400 लोगों की स्टाफ क्षमता के साथ कर रहा है, जो मेरे ख्याल से प्रोडक्टिविटी के साथ से देखा जाए तो वन ऑफ द मोस्ट इफिशेंटली मैनेज्ड प्रोडक्शन यूनिट होगी ये। इसकी ऑफिशियली क्या स्टेटिस्टिक्स हैं हम लोगों को निकलवा लेना चाहिए। ब्यूरो रिपोर्ट হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মুম্বাইয়ের গড়িগাঁওয়ে খুনকোন নগরের বাঙালি চিত্রশিল্পী। বিরতির পর ফিরে আসবো আর অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting
and get together, all are in one roof. Yes, think about Poth Shanti, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms, coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদস্যরণী, জেটি রোড, হুগলি। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি, পরিচ্ছন্ন সাজানো গোছানো সর্বসুবিধাযুক্ত এসি নন এসি রুম, লজিং ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7980069599874055280। হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে, ফোন নাম্বার 0332680239, 2680-7208 এবং 2680-6046। মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব
অনায়াসে পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড চুচু। ফিরে এলাম বিরতির পর। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে খুন বাঙালি চিত্রশিল্পী। মৃত চিত্রশিল্পী কৃষ্ণেন্দু চৌধুরী কর্ণগর এলাকার বাসিন্দা। আকস্মিক রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গোটা কর্ণগর এলাকায়। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে খুন বাঙালি চিত্রশিল্পী কৃষ্ণেন্দু চৌধুরী নামে মৃত ওই চিত্রশিল্পীর বাড়ি হুগলির কর্ণগরে। নিজের কেরিয়ার গড়ার লক্ষ্যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিগত 2008 সালে মুম্বাইতে পাড়ি দেয় কৃষ্ণেন্দু। প্রথমে অন্যের কাছে কাজ করলেও পরে নিজেই একটি আর্ট সেন্টার চালানো শুরু করে। এরপর ব্যস্ত হয়ে পড়ায় সেভাবে কর্ণগরের বাড়িতে আসতে পারত না, তবে বাড়িতে মায়ের সাথে ফোনে প্রতিদিন যোগাযোগ হতো। রবিবার সকালে কৃষ্ণেন্দুর বাড়িতে তার মৃত্যুর খবর আসে। জানা যায় গোরেগাঁওয়ের কৃষ্ণেন্দুর ফ্ল্যাটের অদূরে তার মৃতদেহ উদ্ধার হয়। কৃষ্ণেন্দুর মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে খবর। খবর পাওয়ার পরই তার মামাতো ভাই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে কর্ণগরে। খুব ভালো ছেলে ছিল, ও নবগ্রাম বিদ্যাপীঠ দিয়ে পাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তারপর দমদম গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে পুনেতে গেল। পুনেতে ওখানে সার্টিফিকেট কোর্স করে বোম্বেতে একটা প্রোডাকশনের আন্ডারে কাজ করত। কাজ করে কিছু টিউশনও করতো। আস্তে আস্তে ও যখন পপুলার হলো, ও নিজে একটা প্রোডাকশন চালু করলো। আর্ট স্কুল ছিল, তারপর নিজে একটা প্রোডাকশন ধরে নিজে কাজ করা শুরু করলো। তারপর এখন যে হলো আমরা কেউ বিশ্বাস করতে পারছি না, এটা হলো কী করে হলো, একটা ভালো ছেলেকে কীভাবে মার্ডার হলো না কী হলো বুঝতে পারছি না, কোনো ক্লিয়ার নেই আমাদের কাছে। শনিবার দিন রাত 12টার সময় একটা ফোন এসেছিল কলকাতার থেকে, রণজিৎ বলে একটা ছেলে ফোন করেছিল। ফোন করে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি কৃষ্ণেন্দুর মা বলছেন? আমি যে বলে কৃষ্ণেন্দুর ফোনটা আর অন্য কোনো নাম্বার আছে? আমি বললাম না, ওর এই একটাই নাম্বার। বলে আমি দুদিন ধরে ফোন করছি কিন্তু ওর কোনো উত্তর পাচ্ছি না। আমি বললাম আমি তো বুধবার দিন মানে 7 তারিখে ওকে ফোন করেছিলাম 7টার সময়, এখানে বৃষ্টি হচ্ছিলো, আমি বেরোতে পারছিলাম না, তাই বললাম যে বাবাই, ওর ডাকনাম বাবাই, বললাম বাবাই আমার না ব্যালেন্স নেই ফোনের, ওখান থেকে বলে দিলো ব্যালেন্স ভরতে, তুই আমার ব্যালেন্সটা ভরে দিস। ও বলল আমি একটা মিটিংয়ে যাচ্ছি, মিটিং থেকে বেরিয়ে তোমার ব্যালেন্স ভরে দেবো। ওই আমার সাথে ওর সাথে শেষ কথা ফোন হয়ে গেছে। তো আজকে খবর পেলাম আমার বোন পো ফোন করে বলেছে। কি বললো? ও ফোন করে বলল যে দাদা নেই, ও ছোট, আমার ছেলে বড়। মানে কী করে এরকম হলো কিছু বুঝতে পারলেন না? কেন কী হয়েছে কিচ্ছু তো বুঝতে পারছি না, 4 বছর ধরে আসে না, কাজে এত ব্যস্ত, কাজে কাজ পাগল ছেলে ছিল আমার। কী কাজ করতো ওখানে? ওখানে আর্ট ডাইরেক্টর ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হারিয়ে যাওয়া দুই শিশুকে 3 ঘন্টার মধ্যে পরিবারের হাতে তুলে দিয়ে মানবতার নজির গড়ল ভদ্রেশ্বর থানা এলাকার চাপদানি ফাঁড়ির পুলিশ। ঘটনায় খুশির আবহ পরিবারে। হারিয়ে যাওয়া দুটি শিশুকে 3 ঘন্টার মধ্যে মায়ের কাছে ফিরিয়ে দিল ভদ্রেশ্বর থানার চাপদানি ফাঁড়ির পুলিশ। চাপদানি 5 নম্বর ওয়ার্ডের RBS রোডের কলাবাগানের দুধ ব্যবসায়ী মনোজ রায় ও মন্টুষ রায়ের 6 বছরের কন্যা নয়না ও রাধিকা বাড়ির কাছে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দুজনের খোঁজ না পেয়ে পাশাপাশি দুই বাড়ির পরিবার হন্যে হয়ে খুঁজতে থাকে। এই ঘটনা ঘটে বিকেল 5টা নাগাদ। চাপদানির শান্তিনিকেতন স্কুলের 2 শিশু ছাত্রীর নিখোঁজের খবর পেয়ে এলাকায় তল্লাশিতে নামে পুলিশ। অবশেষে রাত 8টা নাগাদ চাপদানির জিটি রোডের কাছে মুখার্জি গলির কাছ থেকে 2টি বাচ্চাকে উদ্ধার করে তাদের বাবা মার কাছে ফিরিয়ে দিল পুলিশ। এদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে এই ঘটনার সঙ্গে অন্য কোনো কারণ রয়েছে কিনা তদন্ত করছে ভদ্রেশ্বর থানা। বাচ্চা পেয়ে আপ্লুত হয়ে পড়ল অভিভাবকেরা, আর পুলিশের প্রশংসা করতেও ভুললেন না তারা। কোন দিয়া বচ্চে কোন
কিছু হয়েছে না, আমার বাড়িতে আছে খানা উনা খাওয়ার মতো নাস্তা উস্তা পানি করতাম আবার খেলনে খাতে চলে গেলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরকারি প্রচেষ্টায় আহত অনাথ শিশুকে হোমের হাতে তুলে দিতে উদ্যোগী হলো রিষড়া থানা, চাইল্ডলাইন ও ডালসা। সরকারি প্রচেষ্টায় এক আহত অনাথ শিশুকে হোমের হাতে তুলে দেওয়া হলো। প্রসঙ্গত, 17 বছর বয়সী সৌমিত্র ভট্টাচার্য মা বাবাকে হারিয়ে রাস্তায় রাস্তায় দিন যাপন করত। পায়েও একটি ইনফেকশন হয়ে গেছিল, চিকিৎসার অভাবে সেটি আরো বড় আকার ধারণ করেছিল। এমন সময় তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল রিষড়া থানা, চাইল্ডলাইন এবং ডালসা। এই দিন তাকে উত্তরপাড়া সরকারি হোমে তার চিকিৎসা এবং তাকে সুস্থ করে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হলো। এই কর্মসূচি প্রসঙ্গে দালসার এক সদস্য জানান, শ্রী অনির্মল রায় ওনার আদেশে রিষড়া 17 বছর বয়সে একজন সৌমিত্র ভট্টাচার্য, তার বাবা মা মারা গেছে দুজনেই, এবং তার পায়ে একটা ইনফেকশন হয়ে গেছিলো। দীর্ঘদিন ধরে সে এক জায়গায় পড়েছিল এবং তার চিকিৎসার দরকার ছিল এবং তার মানে খাওয়া দাওয়া অনেক অসুবিধা ছিল তার। তো আমাদের ডালসার সেক্রেটারি শ্রী অনির্মল রায় ওনার আদেশে আমি জলা প্রসাদ মাহাতো, পিএলবি ডালসা এবং চাইল্ডলাইন এবং রিষড়া থানা, আমরা তিনজনের সহযোগিতায় আমরা এই বাচ্চাটাকে রেস্কিউ করে আজকে আমরা হোমে রাখলাম। এই হোমে থেকে ওর পড়াশোনা, ওর চিকিৎসা এবং খাওয়া দাওয়া যাবতীয় ব্যবস্থা এখানে হবে এবং এটা সুস্থ হয়ে গিয়ে যদি বাড়ি ফিরে তাহলে খুব ভালো হবে। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস উপলক্ষে DYFI এর উদ্যোগে একদিন ব্যাপী 8 দলীয় এক আন্তঃইউনিট নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো হিন্দু মোটর কোতরং তরুণ সংঘ মাঠে। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে DYFI অর্থাৎ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কোতরং লোকাল কমিটির উদ্যোগে শহীদ কমরেড অমল নন্দী, সুভাষ দে, সাফল্য হীরা ও বিজন সাহা স্মরণে 8টি ওয়ার্ড নিয়ে একদিন ব্যাপী 8 দলীয় এক বিরাট আন্তঃইউনিট নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল হিন্দমোটর কোতরং তরুণ সংঘ মাঠে। সেই টুর্নামেন্টে বিজয়ী হয় 19 নম্বর ওয়ার্ড ও বিজেতা হয় 6 নম্বর ওয়ার্ড। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলার কিংশুক দেবনাথ। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল 1-1। টাইব্রেকারে 19 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডকে 3-2 গোলে পরাজিত করে বিজয়ী ও বিজেতা দলের হাতে শিল্ড তুলে দেওয়া হয় ও টুর্নামেন্টের ফেয়ার প্লে দল 7 নম্বর ওয়ার্ডকে ট্রফি দেওয়া হয়। এছাড়াও প্রতিটি খেলায় ম্যাচের সেরা, টুর্নামেন্ট সেরা, টুর্নামেন্টের বেস্ট গোলকিপার, হাইস্ট স্কোরার ও বিজয়ী ও বিজেতা দলের প্রতিটি ফুটবলারকে প্লেয়ার প্রাইজ দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। গোটা জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হল পবিত্র ঈদুজ্জোহা। গড়িগাঁওয়ে খুনকোন নগরের বাঙালি চিত্রশিল্পী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।